নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের নবম মৃত্যুবার্ষিকী। প্রিয় লেখককে স্মরণ করতে সকালে গাজীপুরের নুহাশপল্লিতে আসেন অনেক ভক্ত। আয়োজন করা হয় স্মরণসভার। হুমায়ুন আহমেদের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন আলোচকরা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজটে দীর্ঘক্ষণ আটকে থাকার পর নুহাশপল্লিতে না গিয়ে ঢাকায় ফিরে যান হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন ও তার সন্তানরা। এদিকে নেত্রকোনার কেন্দুয়ায় শোক র্যালি, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।